বন্ধুরা, চলে এসেছি ফেলনা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। খেলা আশালতার দেখাশোনা করতে চায়, সে নিজে আশালতাকে দেখবে এটাই সে ঠিক করে। মনীষ বলে, খেলা এখন এসব কথা থাক না। খেলা বলে, না আমি এটা করতে চাই, আমার জন্যই তো আজকে এই অবস্থা। মনীষবাবু, তোমার মায়ের তোমার কোনো আপত্তি নেই তো? আশালতাকে খেলা জিজ্ঞাসা করে। আশালতার আবার কিসের আপত্তি? তখন আশালতার বর শিবতোষ বলে, দেখো আশা, দেখো যাকে তুমি বাড়ি থেকে বের করতে চেয়েছিলে, যাকে তুমি ওষুধ খাওয়ালে, সেই পুলিশের কাছে বলেছে যে ওষুধগুলো নিজে খেয়েছিল, তোমাকে বাঁচিয়ে দিল আশা, দেখলে তো তুমি, আবার তোমার খেয়ালও রাখতে চাইছে। মনীষ বলে, থাক না বাবা, এখন এসব কথা থাক। খেলা বলে, হ্যাঁ এখন এসব কথা থাক, আমরা বরং সবাই মিলে যাই, হই হই করে বাড়ি যাব, চলো। খেলা নিজে আশাকে নিয়ে যেতে চায়। মনীষ বলে, তুই কি পারবি? খেলা বলে, পারবো বলে নিজেই আশাকে ধরে ধরে নিয়ে আসে। আর আশার চক্রান্ত আবার সফল হয়ে যায়, কারণ সে তো পঙ্গু হয়নি, পুরোটাই তার একটা খেলা, তার একটা নাটক। অন্যদিকে নয়নিকা শাশুড়ি জিজ্ঞাসা করে, ওদের কি কোনো খবর পাওয়া গেল? নয়নিকা বলে, না। তখনই ঘরের কলিং বেল বাজে আর সবাই চলে আসে। আশাকে দেখে আবারও কান্নায় ভেঙে পড়ে টুপুর। আশা বলে, কাঁদিস না মা, কাঁদিস না, সবই আমার পাপের ফল। ছোট কাকি গিয়ে মনীষকে জিজ্ঞাসা করে, দিদি ভাই কি একেবারেই চলতে ফিরতে পারবে না? ডাক্তার কি বলে দিয়েছে? মনীষ বলে, হ্যাঁ, আর কোনো মিরাকেলই পারবে এটা করতে। এরপর টুপুরকে কাঁদতে বারণ করে খেলা আর বলে যে, ওকে কেউ নিয়ে যাও, এরমভাবে কাঁদছে, আমি বরং ঘরে নিয়ে যাই মনীষবাবুর মাকে, ওনার তো একটু শোয়ার প্রয়োজন। তখনই স্বাগতা এসে আশা আশা করে, কি অবস্থা তোর আশা? ছোট কাকি বলে, আপনি এখানে কি করে? আপনারা তো এখানে ছিলেন না, তাই না? তখন স্বাগতা বলে, হ্যাঁ আমরা তো একটু বাইরে গেছিলাম, সেখান থেকে মুম্বাইতে চলে গেল মুন, আর আমি এখানে এলাম, কিছুদিন পর চলে আসবেও। তো খেলা যখন বলে যে সে আশার খেয়াল রাখবে, তারপরেই ছোট কাকি মনীষকে বলে, ইয়ার কি হচ্ছে নাকি মনীষ, একটা নার্স রাখতে পারলি না তুই? স্বাগত বলে, নার্সের কি দরকার, আমি তো আছি, আর কিছুদিন পর তো মুনও চলে আসবে, আমরা আসার খেয়াল রাখবো। তখন খেলা বলে, না কাউকে খেয়াল রাখতে হবে না, খেয়াল আমি রাখবো, এখন তোমার শোয়ার দরকার বলে খেলা ঘরে নিয়ে যায় আশাকে। টুপুর আর খেলা মিলে আশাকে বিছানায় বসিয়ে দেয়। এরপর খেলা বলে, গুরুমা, ডাক্তারবাবু যেরকমভাবে খাওয়ার বলে দিয়েছে, তুমি সেই খাওয়ার বানিয়ে আনো। তো বেনি বেরিয়ে যায়, আস্তে আস্তে সবাই বেরিয়ে যায়। খেলা আশাকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু লাগবে? তখনই স্বাগতা ঘরে আসে, আশা বলে, জল। তখন খেলা জল খাইয়ে দেয় তাকে। স্বাগতা বলে যে, খেলা তুমি কি বেনিকে কিছু বানাতে বলেছিলে? ও তো হয়ে গেছে, তোমায় ডাকছে। খেলা বলে, এত তাড়াতাড়ি হয়ে গেল? ঠিক আছে আমি নিয়ে আসছি বলে খেলা যখন বেরিয়ে যায়, স্বাগতা আশাকে বলে, এরকমভাবে কতদিন চলবে আশা, এরপর কি হবে? ওদিকে আশালতার খাওয়ার রেডি হয়ে গেলে সবাই ড্রয়িং রুমে আসে। সেখানে টুপুর আবার কান্নাকাটি শুরু করলে মনীষ তাকে বোঝায় কান্নাকাটি না করার জন্য। বেনি বলে, টুপুর কেঁদো না, মা ঠিক হয়ে যাবে। খেলাও এসে একই কথা বলে, তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, একদম চিন্তা করো না, তুমি সব সময় হাসি খুশি থাকবে, বুঝলে? ডাক্তারবাবু কি বলেছে তোমরা জানো না? ডাক্তারবাবু বলেছে সবাইকে হাসি খুশি থাকতে, হই হই করে থাকতে বলে। খেলা খাওয়ার নিয়ে চলে গেলে কাকিমণি বলে, হ্যাঁ এখন ওই বাইরের মেটার কথা মতো আমাদের চলতে হবে। তখন আবার রণ এসে বলে যে, তুমি আবার খেলাকে নিয়ে পড়লে মা? নয়নিকা বলে, ওনার আর কাজ কি, উনি তো খেলাকে সহ্যই করতে পারেন না। ছোট কাকি বলে, হ্যাঁ পারি না, কারণ এখন ওর কথা মতো আমাদের চলতে হবে। মনীষ বলে, ওর কথা মতো কি কি চলছো তুমি? না ও যে বললো হাসি খুশি থাকতে হবে, হই হই করতে হবে। বেনি বলে, সেটা তো বাড়ির লোকের জন্যই বলেছে বাইরের মেয়েটা, তাই নয় কি? নয়নিকা বলে, আসলে কি বলো তো, ও বাইরের মেয়ে বলে সেটাতেই আপত্তি। মনীষ বলে, সেটাই তো মনে হচ্ছে, একটা বাইরের মেয়ের কথা আমরা কেনই বা শুনতে যাব, তাই না ছোট কাকি? এটাই তো তোমার আপত্তির কারণ। টিনটিনও এসে কথা বললে। এরপর মনীষ বলে, না না টিনটিন ঠিক আছে, একটা বাইরের মেয়ের কথা শুনে আমরা কাজ করব না। শুনে বেনি অবাক হয়ে যায়। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।